মুসলমানের দেশে শাহজালালের দেশে মুসলমানের সন্তানরা ট্রান্স জেন্ডারদের আস্থা না তাদের অস্তিত্বকে ভেঙ্গে টুকটা টুকটা করে দিবে এটা সরাসরি না নাফরমানি ট্রান্স জেন্ডার হলো দুটি ইংরেজি শব্দ ট্রান্স এবং জেন্ডার এর সংমিশ্রণ এর মধ্যে ট্রান্স অর্থ হলো পরিবর্তন করা জেন্ডার মানে লিঙ্গ মূল কথা কি দাঁড়ালো ট্রান্সজেন্ডার এর অর্থ দাঁড়ায় লিঙ্গ পরিবর্তন করা ট্রান্সজেন্ডার বলতে এমন একজন পুরুষ বা নারীকে বোঝায় যাকে আল্লাহ তালা পূর্ণাঙ্গ পুরুষ বা নারী হিসেবেই সৃষ্টি করেছিলেন কিন্তু তাতে সে অসন্তুষ্ট তাতে তারা অসন্তুষ্ট তাই আল্লাহর সিদ্ধান্তকে হ্যাঁ তুচ্ছ করে চিকিৎসার মাধ্যমে জন্মগত লিঙ্গকে পরিবর্তন করে পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ হতে চায় আপনার নাম কি আজকে আমাদের আলোচ্য বিষয়টার নাম কি ট্রান্সজেন্ডার মুরব্বীরা অপেক্ষায় থাকেন আপনাদের সরল ওয়াজ সামনে আসতেছে আয়াত কি সুরা আরফের আশি থেকে চুরাশি হুদের বিরাশি সুরা হিজরের সাতষট্টি থেকে কয়েকটা আয়াত এগুলো কি আল্লাহ কোরআন না আল্লাহ কবে বলছে প্রায় দেড় হাজার বছরের পুট বলছে না আপনাদের জামানা যখন মডার্ন হবে কোরআন মডার্ন হবে জামানা যখন মডার্ন থেকে আলট্রা মডার্ন হবে ঠিক কোরআন আলট্রা মডার্ন হয়ে যাবে যেগুলো আমরা কল্পনা করি নাই আমরা ভাবিও নাই চিন্তা ভাবনাও করতে পারি নাই এই কথা আল্লাহ প্রায় দেড় হাজার বছর আগে কোরআনে বিস্তারিতভাবে বলেছেন আমরা ভাবি নাই এগুলো কিন্তু এখন হচ্ছে এখন আছেন আমরা আলোচনার ভিতরে চলে যাই ট্রান্সজেন্ডার কি ট্রান্সজেন্ডার যদি না বলি আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা যদি আলোচনা করি তাহলে গোড়ার ডিম ওটা বুঝবেন না আপনারা ট্রান্সজেন্ডার হলো দুটি ইংরেজি শব্দ ট্রান্স এবং জেন্ডার এর সংমিশ্রণ এর মধ্যে ট্রান্স অর্থ হলো পরিবর্তন করা জেন্ডার মানে লিঙ্গ মূল কথা কি দাঁড়ালো ট্রান্সজেন্ডার এর অর্থ দাঁড়ায় লিঙ্গ পরিবর্তন করা ট্রান্সজেন্ডার বলতে এমন একজন পুরুষ বা নারীকে বোঝায় জাকি আল্লাহ তালা পূর্ণাঙ্গ পুরুষ বা নারী হিসেবেই সৃষ্টি করেছিলেন কিন্তু তাতে সে অসন্তুষ্ট তাতে তারা অসন্তুষ্ট তাই আল্লাহর সিদ্ধান্তকে হ্যাঁ তুচ্ছ করে চিকিৎসার মাধ্যমে জন্মগত লিঙ্গকে পরিবর্তন করে পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ হতে চায় আপনার নাম কি ওয়ালিদ আপনি পুরুষ আপনি পুরুষ আপনি বলতেছেন না আল্লাহ আমাকে পুরুষ বানিয়েছে না আমি সন্তুষ্ট না আল্লাহ ভুল করছে নাউজুবিল্লাহ আল্লাহ সিদ্ধান্তকে আমি তুচ্ছ করলাম আপনি বলতেছেন আল্লাহ সিদ্ধান্তকে আমি তুচ্ছ করলাম আমি আল্লাহ সিদ্ধান্ত পছন্দ করি নাই আল্লাহ আমাকে পুরুষ বানিয়েছে না আমার পছন্দ হয় নাই এজন্য আমি চিকিৎসার মাধ্যমে আমার জন্মগত লিঙ্গ পরিবর্তন করে আমি পুরুষ থেকে নারী হতে চাই এখন কি বুঝছেন বিষয়টা তাকেই ট্রান্সজেন্ডার বলে গোটা পৃথিবীর সকল মুসলিম কান্ট্রিগুলো মুসলিম দেশগুলোর শাসক এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলি এটা সম্পূর্ণ আল্লাহ সিদ্ধান্তের উপর নাফরমানি। আপনাদের সামর্থ্য অনুযায়ী ট্রান্সজেন্ডার যারা তাদেরকে প্রতিহত করুন আর আমার বাংলাদেশ যেহেতু আমার দেশ সোনার দেশ বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলি যারা ট্রান্সজেন্ডার তারা যদি তাদের অধিকারের দাবিতে আন্দোলন করে তাহলে ট্রান্সজেন্ডারদেরকে ধরুন ধরে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করুন খবরদার খবরদার আমার এই মুসলমানের দেশে শাহজালালের দেশে মুসলমানদের দেশে ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে যদি আইন অনুযায়ী কাজ না করেন তাহলে মুসলমানের সন্তানরা ট্রান্সজেন্ডারদের আস্তানা তাদের অস্তিত্বকে ভেঙে টুকটা টুকটা করে দিবে এটা সরাসরি আল্লাহ নাফরমানি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন